আজকের মাহফিলটা না সেই হয়েছে, হুজুরের কণ্ঠটাও মাশাল্লাহ। মাহবুদ বলে যখন ডান্ডা দিল না, এ জান্ডা ঠান্ডা হয়ে গেল। এই রকম বক্তা হলে প্রতিদিনও আর শোনা যায়। তা না হয় বুঝলাম, রাত বাজে এখন দুটো, তুই ফজরের নামাজ পড়তে পারবি তো? তা ঠিকই কইছিস, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ফজরের খান গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত। দেখি রুহুলের কি অবস্থা, ওর তো নামাজে আসার কথা ছিল। ওরে বললাম ফজরে আসার কথা, তা তো আসলো না, তাড়াতাড়ি বের না হলে তো লেট হয়ে যাবে। দেখি ফোন দিয়ে। ফোন ধরে না কে, বাথরুমে গেল নাকি? না ফোন ধরে না, এটা কোনো কথা নাকি? দেখি ওর বাড়ির দিকে গিয়ে দেখি কি অবস্থা, এইভাবে হয় নাকি? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা রুহুল কই? আর সে কথা কইও না গো বাপু, রাত দুটোর সময় এসে মাহফিল শুনে ফজরের নামাজের কোনো খোঁজ খবর নেই। নাউজুবিল্লাহ, কি বলেন, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে রয়েছে ও? আমি কি এখন তে ডাকছি? সে নামাজের আগে তে ডাকছি, উঠার কোনো খোঁজ খবর নেই। তুমি যে দেখো উঠাতে পারো কিনা। এতটুকু জাগলো না কবরের ভয়। এ রুহুল, রুহুল, এ রুহুল, কিরে ডাকছিস কেন, কি হয়েছে? এতবার ডাকছি কে, এখন বাজে কয়টা? তোরে কালকে বারবার করে বললাম আমি যে সকালে দেরি করা যাবে না, আর তোর ফোন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, কোনো খবর নেই। আরে আর বলিস নে, মাহফিল শুনে আসি রাত দুটোই, এমন ঘুম ঘুমাইছি আর টের পাইনি। বাহ কি সুন্দর কথা, যে রাত দুইটার সময় মাহফিল শুনে এসে ঘুমাইছি, উঠতে পারিনি আর ফজরের নামাজ পড়তে পারিনি, তোর লজ্জা লাগছে না কথা বলতে? আরে প্রতিদিনই তো উঠি, কালকে অনেক রাত হয়ে গেছে তো এই জন্য টের পাইনি। বন্ধ কর তোর লেকচার, মাহফিল শোনা তোর জন্য কি নফল? তুমি ফরজ বাদ দিয়ে নফল মাহফিল শুনে বেড়াচ্ছ রাত দুটা পর্যন্ত। আরে ঘুমন্ত অবস্থায় নামাজ ছুটে গেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলেই তো হয়, এটা তো হাদিসে আছে। হ্যাঁ হাদিসে আছে, আমি এটা অস্বীকার করছি না। কোনো ব্যক্তির যদি ঘুমন্ত অবস্থায় নামাজ কাজা হয়ে যায়, সে ঘুম থেকে উঠাই পড়ে নেবে, ঠিক আছে, কিন্তু এটা তুমি যদি ইচ্ছাকৃত ভাবে করো তাহলে কি হলো? বিষয়টা তো আর এমন না যে তুমি স্বাভাবিকভাবে ঘুমিয়েছো আর তারপরে ঘুম থেকে উঠতে পারোনি নামাজ পড়তে পারোনি, তোর ঘুমানোটাই তো অস্বাভাবিক। তুই জানিস যে দেরি করে ঘুমালে আমি ফজর উঠতে পারবো না, তাহলে রাত দুইটা পর্যন্ত মাহফিল শোনার কি দরকার ছিল? মাহফিল তোকে কি শিক্ষা দিল? তুমি আসছো আমাকে হাদিস শোনাতে, কোন হাদিস কোথায় প্রযোজ্য তাই জানে না, ধিক্কার জানায় সে সমস্ত মাহফিলের, যে মাহফিলগুলো রাত দুইটা তিনটা পর্যন্ত হয় আর সেখান থেকে ফিরে মানুষ ফজরের নামাজ পড়তে পারে না। হাদিসে স্পষ্টভাবে আছে যে তোমরা এশার নামাজের পরে দেরি করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো যেন ফজরে তোমাদের উঠতে কষ্ট না হয়। আচ্ছা দাঁড়া, আর লজ্জা দিস নে, আমি গুছিয়ে আসছি। সালাত কায়েম করা ঈমানের দাবি, পরকাল মুখী করো। আমরা মাহফিল বিরোধী নই, মাহফিল হোক মানুষের মঙ্গলের জন্য এটাই আমাদের কামনা। মনটাকে আজ পরকাল মুখী করো, মনটাকে আজ।